গড়ি জীবন গড়ি। ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি শারমিন লাখি, ভালোই আছি। ছোটবেলা থেকে আমার একটা খুব ভালো অভ্যেস ছিল, সেটা হলো আমি খুব গল্পের বই পড়তাম। এত এত বই পড়তাম, যা পেতাম পড়ে ফেলতাম। এই জন্য সবাই অনেকেই আমাকে বলতো যে বই পোকা। তো এই বই পোকা হয়ে আমার কিন্তু একটা খুব বড় উপকার হয়েছে, একটা লাভ হয়েছে। আমি অনেক কিছু জানতে পেরেছি বই পড়ে, অনেক কিছু শিখতে পেরেছি। আমার শব্দ ভাণ্ডার অনেক বেড়েছে, আমি সুন্দর সুন্দর শব্দ শিখেছি, সেগুলো চয়ন করেছি। সেগুলো আবার যখন আমি বড় হয়ে কাজের ক্ষেত্রে কাজে লাগিয়েছি, তখন আমার মনে হয়েছে ছোটবেলার সেই গল্পের বইগুলো পড়া কতটা কাজের ছিল। আমি এখন আবৃত্তি করি, আমি একজন আবৃত্তি কর্মী, হয়তো কোনো একদিন শিল্পী হয়ে উঠতে পারবো যদি আমি এই গল্পের পড়া, এই গল্পের বই পড়াটা অব্যাহত রাখতে পারি। কারণ অনেক না পড়লে কখনই অনেক কিছু শেখা যায় না, অনেক সুন্দর করে বলা যায় না। আমি কিন্তু একটু একটু উপস্থাপনাও করি, অনেকেই বলে যে উপস্থাপক শারমিন লাখি। আমি এটা কখনোই হতে পারতাম না যদি না ছোটবেলায় আমি বই পোকা হতাম। সুতরাং তোমরা যদি বই পোকা হয়ে থাকো, অবশ্যই বড় হয়ে কিছু না কিছু একটা তোমরা অবশ্যই হতে পারবে। এই তো গেল আমার গল্প, তোমাদের গল্প বলো, তোমরা কে কতটা বই পোকা? অনেক বেশি? আমার মতো হাপুস হুপুস করে খেয়ে ফেলো বই? আমি জানি তোমরা পড়তে খুব ভালোবাসো, গল্পের বই পড়া এবং শোনা দুটাই তোমাদের অনেক পছন্দের। তোমরা কি দেখতে পাচ্ছ আমার ডান দিকে কি বর্ণিল, কি সুন্দর, অনেক সব সুন্দর সুন্দর গল্পের বইয়ে ঠাসা একটা বুকশেলফ। সেই বুকশেলফ থেকেই তোমাদের জন্য চমৎকার একটা গল্প আমি আজকে বেছে নিয়েছি তোমাদেরকে পড়ে শোনাবো বলে। আজকে আমি তোমাদের জন্য বেছে নিয়েছি মিনি বেনি আর সহ কলা। বেশ খটমটো নামটা, তাই না? বেনি আর সহ কলা, এটা কি কি হতে পারে? মিনির বেনি আর সহ কলা, মিনিটা তো বোঝা যায়, মিনি মানে মিনির সাথে কিন্তু আমি খুব মিনি বিড়াল, মানে তোমাদের একটা মিল খুঁজে পাও না তোমরা? পাই কিন্তু। কিন্তু বেনি আর সহ কলা এটা কি, সেটা জানতেই আমরা আজকে এই বইটি পড়ব। চলো বইটির প্রচ্ছদটি দেখে নেই, নামটা তো আগেই বলেছি, এই যে দেখো মিনির বেনি আর সহ কলা। মিনি মানে তো বলে দিয়েইছি আমি তোমাদেরকে, এবং তোমরাও আমি জানি বাসায় অনেকেই মিনি আছে, অনেকেই পোষো তোমরা বিড়াল। সেই মিনি বিড়ালের দেখো কি মিষ্টি ছবি, একটা চমৎকার ছবি, মোট দাড়ি গোফ আছে কিন্তু এই মিনি বিড়ালের। আর সেই সাথে দেখতে পাচ্ছি এটা কি, তোমরা সবাই চেনো আমরা জানি, আমাদের খুব প্রিয় বৃষ্টি হলে পরে হয়, হ্যাঁ রংধনু। তো মিনি আর রংধনু আর বেনি আর সহ কলা কী হতে পারে? চলো বরং পড়ে ফেলি, তাহলে বোঝা যাবে এই মিনির বেনি আর সহ কলা কী। আচ্ছা, এটি লিখেছে শাহিন আজিজ এবং আঁকিয়ে সব্যসাচী হাজরা। তাহলে আর কথা না বাড়িয়ে আমি এটি পড়ে ফেলি, লোভ সামলাতে পারছি না আসলে একদম। কি সুন্দর ছবি, সব্যসাচী হাজরা আসলেই অনেক সুন্দর ছবি আঁকেন, কি নাম করা একজন শিল্পী তিনি এঁকেছেন, কি চমৎকার না? অসাধারণ একটা গ্রে, একটা ধূসর কালার, দেখো অ্যাশ কালারের মধ্যে কেমন যেন মেঘের রঙগুলো, আর সেই মিনি আমাদের অবাক হয়ে তাকিয়ে দেখছে, কি দেখছে? সকালে মিনি মাঠে হাঁটছে, আকাশে সাদা মেঘ। মিনি ভাবলো আকাশে রংধনু থাকলে দারুণ হতো। তার মানে এই পর্যন্ত কিন্তু রংধনুটা তখনও আসেনি, তাই না? মিনি ভাবলো সে রংধনু আঁকবে, মিনির কাছে রং নেই, মিনি রং কোথায় পাবে? জারুল ফুলের কাছে মিনি বেগুনি রং চাইল, বেগুনি রঙের জারুল ফুল মিনিকে বেগুনি রং দিল। দেখতে চাও? এই যে দেখো বেগুনি রংটা
মিনি কি করে জারুল গাছ থেকে নিল। তোমরা কি জারুল গাছ দেখেছো কখনো ছোটবেলায়? আমি অনেক ছোটবেলায় দেখেছি, ভুলেই গেছি প্রায়, তবে এই বইটি দেখে আবার মনে পড়ল। এরপরে কি হলো? এরপরে মাছরাঙা পাখির কাছে মিনি রং চাইল, নীল রঙের মাছরাঙা পাখি মিনিকে নীল রং দিল। চলো ছবিটা দেখি, কি চমৎকার! দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, একটা নীল রঙের মাছরাঙা, সে কিন্তু মিনির দিকে তাকিয়ে আছে এবং তার থেকে কিছুটা নীল রং সে মিনিকে দিল। ব্যাপারটা কি, এক একজন এক একটা রং মিনিকে দিচ্ছে। প্রথমে জারুল গাছ থেকে আমরা হলুদ রং পেলাম, এবারে মাছরাঙার থেকে নীল রং পেয়েছি। তারপর কি হলো দেখা যাক। সকালের আকাশের কাছে মিনি আসমানি রং চাইল, আসমানি রঙের আকাশ মিনিকে আসমানি রং দিল। এরপর দেখি সে কার কাছ থেকে কি রং নেয়। আম পাতার কাছে মিনি সবুজ রং চাইল, সবুজ রঙের আম পাতা মিনিকে সবুজ রং দিল। বন্ধুরা, কি মজার ব্যাপার, তাই না? প্রকৃতির কাছ থেকে মিনি কতগুলো রং কিন্তু পেয়ে গেছে। কয়টা পেয়েছে বলতে পারো? আমার তো মনে হয় চারটা রং সে পেয়েছে। প্রথমে জারুলের কাছে গিয়ে সে বেগুনি রংটা পেয়েছে, তারপরে গেল সে কার কাছে, মাছরাঙার কাছে নীল রং পেল, আকাশের কাছ থেকে পেল আসমানি, আর সবুজ রংটা সে কোত্থেকে পেল, কাঁচা আমের সবুজ পাতা থেকে। কতগুলো রং, চারটা রং সে পেয়ে গেল। এবারে কার কাছে গেল মিনি? সর্ষে ফুলের কাছে মিনি হলুদ রং চাইল, হলুদ রঙের সর্ষে ফুল মিনিকে হলুদ রং দিল। কি সুন্দর হলুদ, তাই না? কত উজ্জ্বল! এত এত কালার, এত এত রং দিয়ে মিনি আসলে কি করবে, আমিও কিন্তু বেশ ভাবনায় পড়ে গেছি। কমলা লেবুর কাছে মিনি কমলা রং চাইল, কমলা রঙের কমলা লেবু মিনিকে কমলা রং দিল। লাল মোরগের কাছে মিনি চাইল লাল রং, লাল রঙের মোরগ মিনিকে লাল রং দিল। সাতটি রং দিয়ে মিনি আকাশে রং ধনু আঁকল। এবার তাহলে বোঝা গেল মিনি কেন এত সব রং প্রকৃতির কাছে চেয়েছে। দেখো এখানে একটা, কি এটা? রং ধনু। হ্যাঁ, মিনির বেনিয়া সহ কলা, অর্থাৎ বে দিয়ে ব দিয়ে বেগুনি, নি দিয়ে নীল রং, আ দিয়ে আসমানি কালার, স দিয়ে সবুজ, হ দিয়ে হলুদ, ক দিয়ে কমলা, লা দিয়ে লাল। মিনির বেনি আসহ কলা, নামটা সার্থক হয়ে গেল একেবারে। এবং কি চমৎকার রংধনু সে আঁকল, প্রকৃতির কাছে রংগুলো চেয়েছে। মিনির রংধনু দেখে কালো কাক আর সাদা বক অবাক হলো। তারা জানতে চাইল, তোমার রংধনুর নাম কি? একটু দেখবে তোমরা তাহলে? এই যে দেখো, কালো কাক আর সাদা বক, কি চমৎকার, তাই না? রংধনুটা কিন্তু সবসময় আছে, কারণ ওদের তো অনেক বড় একটা প্রশ্ন যে এই বিশেষ ধরনের রংধনুটার কি নাম। এই যে প্রকৃতি থেকে এত এত কালারগুলো সে নিল, এগুলো এই রংধনুটার নামটা আসলে কি? চলো পরের অংশ থেকে জেনে নিচ্ছি। মিনি বলল, বেনি আসহ কলা, সাতটি রঙের নামের প্রথম অক্ষর দিয়ে আমি এই নাম দিয়েছি। ছোট্ট বন্ধুরা, এবার তো তোমরা একদম পরিষ্কার হয়ে গেলে রংধনুতে কয়টা কালার থাকে, মানে কয়টা রং থাকে, সেটা খুব ভালো করে আমরা জেনে গেলাম, এবং সেটা দিয়ে কি চমৎকার একটা শব্দও তৈরি হয়ে গেল, বেনি আসহ কলা, অর্থাৎ বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা আর কি লাল। ছোট্ট বন্ধুরা, তোমরা কি কখনো বৃষ্টির পরে চমৎকার এই রংধনু দেখেছো? বন্ধুরা,
মিনির বেনি আশফকলা। গল্পটি কেমন লাগলো তোমাদের? আর এই গল্পে কাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে? আমার কিন্তু মিনিকে ভীষণ ভালো লেগেছে, আমি জানি তোমাদেরও। আর সেই সাথে যারা ওকে রং দিয়ে সহযোগিতা করেছে, সে জারুল গাছ থেকে শুরু করে আম পাতা, আসমানি রং, তারপরে আর প্রত্যেকে যারা ওকে বিভিন্ন রং দিয়েছে তাদেরকেও আমার খুব ভালো লেগেছে। রংধনু আঁকার জন্য তোমরা কার কাছে রং চাইবে? ছোট্ট বন্ধুরা, বই পড়ি জীবন গড়ি এই আসর থেকে আমি শারমিন লাকি আজকের মতো বিদায় নিচ্ছি। তোমাদের কাছে অনুরোধ থাকবে অনেক অনেক বই পড়বে, তাহলে অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে, সুন্দর করে কথা বলতে পারবে। যারা আবৃত্তি করতে চাও, উপস্থাপনা করতে চাও, খবর পড়তে চাও বড় হয়ে, তাই না? এরকম তো অনেকের অনেক কিছু হতে চাও, তাহলে কিন্তু বই পড়তে হবে। এটা তোমাকে অনেক সহযোগিতা করবে। এই যে আমি যখন তোমাদের সাথে গল্প করছি, এরকম করে তোমরাও কিন্তু বড় হয়ে ছোটদের সাথে গল্প করতে পারবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, হাতে সময় নেই, তবে কথা দিচ্ছি আবারও কোনো একটা দিন মজা করে তোমাদের সাথে জমিয়ে আড্ডা দেব এবং গল্প পড়ে শোনাবো।